নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শুক্রবার থেকে শিলচরে ওয়ার্ড ভিত্তিক করোনা টিকাকরণ চলবে 7 দিন। রংপুর করাতিগ্রাম থেকে উদ্ধার 1.5 কেজি গাঁজা, আটক মা ও ছেলে। শিলচর ন্যাশনাল হাইওয়েতে স্কুটি থেকে জব্দ 80টি বিলেতি মদ, চালক পলাতক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শুক্রবার থেকে শিলচর পৌর এলাকায় 28টি ওয়ার্ডের প্রতিটিতে ব্যাপক কোভিড টিকাকরণ কর্মসূচির সূচনা হচ্ছে। 18 বছরের ঊর্ধ্বে নাগরিকরা এই শিবিরে কোভিশিল্ড টিকা নিতে পারবেন এবং এতে কোনো স্লট বুকিং এর দরকার হবে না। বৃহস্পতিবার কাছাড় জেলা ন্যাশনাল হেলথ মিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে শিলচর পৌর এলাকায় 1 নং ওয়ার্ডে জনসাধারণ কাছাড় হাই স্কুলে এসে কোভিশিল্ড টিকা নিতে পারবেন, 2 নং ওয়ার্ডে জনসাধারণ মালুগ্রাম হাই স্কুলে, 3 নং ওয়ার্ডের জনগণ স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যা মন্দিরে, 4 নং ওয়ার্ডের অভয়চরণ পাঠশালাতে, 5 নং ওয়ার্ডের ডক্টর বিসি রায় হায়ার সেকেন্ডারি স্কুলে, 6 নং ওয়ার্ডের সরকারি বালিকা বিদ্যালয়ে, 7 ও 9 নং ওয়ার্ডের সরকারি বালক বিদ্যালয়ে, 8 নং ওয়ার্ডের নরসিং হাই স্কুলে, 10 ও 11 নং ওয়ার্ডের শিলচর মহিলা কলেজ, 12 নং ওয়ার্ডের পাবলিক হাই স্কুলে, 13 নং ওয়ার্ডের নেতাজি বিদ্যা ভবন, 14 নং ওয়ার্ডের তরুণী মোহন দাস একাডেমি, 15 নং ওয়ার্ডের জয় রাধা মাধব কলেজ, 16 নং ওয়ার্ডের শ্রীপল্লী বিদ্যা মন্দির, 17 নং ওয়ার্ডের শিলচর টিচার্স ট্রেনিং কলেজ, 18 নং ওয়ার্ডের ঘরবরণ অমরচাঁদ প্রেমদাময়ী হাই স্কুল, 19 নং ওয়ার্ডের নিরঞ্জন পাল ইনস্টিটিউট, 20 নং ওয়ার্ড এমএম বালিকা বিদ্যালয়, 21 নং ওয়ার্ডের দুর্গাশঙ্কর পাঠশালা, 22 নং ওয়ার্ডের অধরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, 23 নং ওয়ার্ডের হিন্দি স্কুল, 24 নং ওয়ার্ডের শিলচর রেডক্রস হাসপাতাল, 25 নং ওয়ার্ডের তারপুর গার্লস হাই স্কুল, 26 নং ওয়ার্ডের শিলচর গুরুচরণ কলেজ, 27 নং ওয়ার্ড শিলচর কেন্দ্রীয় বিদ্যালয় ও 28 নং ওয়ার্ডের জন্য সূর্যকুমার হাই স্কুলে গিয়ে টিকাকরণ করতে পারবেন। তবে টিকাকরণের সময় নাম, বয়স ইত্যাদির পরিচয় প্রমাণপত্র নিয়ে আসতে হবে। গ্রামাঞ্চলের জন্য একইভাবে টিকাকরণের ব্যবস্থা গ্রহণ করা হবে, জানান জেলা শাসক কীর্তি চল্লি। আপ সবিকো আরোগ্য শিলচর কে প্রোগ্রাম কে আন্ডার 28 वार्ड्स ऑफ सिलचर टाउन में हर वार्ड में एक वैक्सीनेशन साइट खुलेगा। अगले सप्ताह जो 7 दिन का प्रोग्राम ये हम ले रहे हैं आरोग्य सिलचर के अंदर, ये हमारे मुख्यमंत्री के आदेश से चल रहा है कि अर्बन में ज़्यादा डेंस पॉपुलेशन भी रहता है, डेथ्स भी ज़्यादा अर्बन एरियाज में ही हो रहे हैं, एंड अर्बन अगर हम कंट्रोल कर सकते हैं ये महामारी को, रूरल एरियाज में भी अकॉर्डिंगली वी कैन टेक अप वैक्सीनेशन प्रोग्राम। आप सभी से मेरा रिक्वेस्ट है कि हर वार्ड में आइएगा, फर्स्ट कम फर्स्ट सर्व बेसिस पे होगा, सब्जेक्ट टू द अवेलेबिलिटी ऑफ वैक्सीन। इसमें अगर आपका उस दिन का बारी नहीं होता है तो आप अगले दिन आ सकते हैं। 7 AM टू 2 PM चलेगा वैक्सीनेशन साइट। आप सभी से रिक्वेस्ट है कि इसको यूज़ कीजिएगा एंड जितना ज़्यादा हो सके आपके वार्ड लेवल पे आप अटेंड कीजिएगा। इसमें स्पेशली हमने ऑफलाइन ऑप्शन रखा है, स्पेशली दोज पीपल जो ऑनलाइन नहीं यूज़ कर पा रहे, हमारे वेजिटेबल वेंडर्स, फ्रूट वेंडर्स, रेलवे लेबर यूनियन, हमारे ड्राइवर्स, ऑटो ड्राइवर्स, लाइट मोटर व्हीकल ड्राइवर्स, बस के ड्राइवर्स, फार्मासिस्ट, ग्रोसरी शॉप ओनर्स, जो ज़्यादातर अपने आप को एक्सपोज करते हैं बिकॉज ऑफ देयर वर्क, उनको स्पेशली मेरा रिक्वेस्ट है कि आप आइएगा, आप लाइन में खड़े होइएगा एंड अपने नंबर के हिसाब से आपको वैक्सीन मिलेगा। एक सप्ताह चलेगा, भीड़ भाड़ करने की ज़रूरत नहीं है, हर वार्ड में चलेगा। आपसे रिक्वेस्ट है कि सोशल डिस्टेंसिंग मेंटेन कीजिएगा, सिविक ड्यूटीज आप फॉलो कीजिएगा। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের রংপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বর্ষা বড়গোহাঁই ও শিলচর সদর থানার ওসি দিতুমনি গোস্বামী গোপন সূত্রের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রংপুর করাতিগ্রাম এলাকার একটি ঘর থেকে প্রায় 1.5 কেজি গাঁজা উদ্ধার সহ আটক করেন মন্দিরা দাস নামে এক মহিলা সহ চন্দন দাস নামে এক ব্যক্তিকে। ধৃত দুজনেই সম্পর্কে মা ও ছেলে। ঘটনার বিবরণে জানা যায়, কাছাড় জলসম্পদ বিভাগে কর্মরত গৌরদাস নামের রংপুর করাতিগ্রামের বাসিন্দার ঘরে দীর্ঘদিন থেকে এমন অসাধু কর্মকাণ্ডের রমরম্য ব্যবসা চলছে, যার ফলস্বরূপ এলাকার যুব সমাজ তীরে তীরে নষ্ট হচ্ছে বলে অভিযোগে জানা যায়। উল্লেখ্য, গৌরদাসের শারীরিক অবস্থা খারাপ থাকার ফলে এদিন পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি বলে জানা যায়। Thank you.
কৃষিজাতীয় সামগ্রী পাচারের বিরুদ্ধে ফের অভিযানে মাঠে নেমে সক্ষম হলো কাছার আবগারি বিভাগ। সূত্রমতে জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে একটি স্কুটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে প্রায় 80টি অবৈধ বিলেতি মদ। যদিও আবগারি বিভাগের পুলিশদের দেখে স্কুটি চালক পালিয়ে যায়, তবে স্কুটিতে মজুদ অবৈধ সামগ্রী জব্দ করতে সক্ষম হয় তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আবগারি বিভাগের কর্মকর্তারা বলেন, হাইন্দয়ন চলি আছে, হাইন্দয়নের মাজতে কোনোবা দুষ্কৃতিকারী কি করেছে এই আলম লিখে কোনোবাই মদ সদ বেশি আছে, আমি সেইখানে আমি অভিযান করে আছো আর আগলেও আমার অভিযান চলি থাকবে এনেক। আর এটা আমি ইয়াতে নহয়, সব জায়গাতে আমি কাছাড়ো সব জায়গাতে আমি যানবিলাক জায়গা আছে গোটেবিলাক আমি আইরংমরা কালি ঘুরছো আইরংমরা, আজি এতিয়া আমি যাম গৈ আছো, এতিয়া অভিযানত এইটো আমি উদ্ধার করি আর আমার অভিযানটা চলি থাকি। সিজ করা লিকারবিলাক কি করব? সিজ করা লিকারবিলাক আমি হেৰি কৰো, আমি লকডাউন আমার হেৰি গোডাউন আছে তো তাত চলি যাব। আর স্কুটিটো আমি এতিয়া হেৰি কৰিব নহয়, চাবি দামি নাই তো এটা কি করব? স্কুটিটো কি করব? হ্যাঁ সিজ করি এটো কি প্রায়র ইনফরমেশন আছে? না না, প্রায়র ইনফরমেশন আমার নাই, এটো আমি ইয়াতে এনে ঘাটি আছিলে আগতে ইয়াত আছিলে সরতে এটো সরতে করে নিলাম নয়, ফের চালু করা হোক রাজ্যের দুটি কাগজ কল। সরকারের নিলামের সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হল সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংস্থা রূপম। সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল বলেন, বারবার খোলার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এখন রাজ্যের দুটি কাগজ কলই নিলাম হয়ে যাচ্ছে। নিলামের দরপত্র আহ্বান করে আবেদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে রূপমের সদস্যরা জরুরি ভিত্তিতে কার্যকরী কমিটির সভা আয়োজন করে নিলামের সিদ্ধান্তের প্রতিবাদে সভার সিদ্ধান্তগুলি প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপির মাধ্যমে পেশ করেন। এতে উল্লেখ করা হয়, কোনো অবস্থাতেই যেন এই দুটি কাগজকল নিলাম করা না হয়। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এই দুই কাগজকলের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। এছাড়া এবারের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কাগজ কলগুলি পুনরুজ্জীবিত করে তোলা হবে। বিজেপির দলীয় ইশতেহারেও কাগজ কলের ব্যাপারে প্রতিশ্রুতি ছিল। একই সঙ্গে রূপমের সদস্যদের দাবি, এরকম সংকটের সময় বরাকের দুজন সাংসদ ও 15 জন বিধায়কের দৃঢ়ভাবে এ নিলামের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ানো উচিত, এটাই এখন বরাকের গণদাবি। এ চরম সংকটের সময় বরাকের প্রতিটি সংগঠন ও সচেতন নাগরিকদের সোচ্চার হওয়ার জন্য আবেদন জানিয়েছেন সংস্থার সদস্যরা। হোজাইয়ে চিকিৎসকের উপর অমানবিক শারীরিক নির্যাতনের প্রতিবাদে স্বপ্রণোদিত হস্তক্ষেপের আবেদন জানিয়ে গুয়াহাটি হাইকোর্টে পিআইএল করলেন আইনের ছাত্রী প্রথমা দত্ত রায়। গত 1 জুন হোজাইতে রোগীর আত্মীয় পরিজন দ্বারা চিকিৎসক সেউজ সেনাপতিকে অমানবিক শারীরিক নিগ্রহ করা হয়। এর পরিপ্রেক্ষিতে গুয়াহাটি হাইকোর্টে মামলা করেছেন হায়দ্রাবাদে পাঠরতা আইনের ছাত্রী প্রথমা দত্ত রায়। গত 2 জুন এই ব্যাপারে গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতির উদ্দেশ্যে প্রেরিত আবেদনপত্রে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ডাক্তারদের নিগৃহীত হওয়ার ঘটনা উল্লেখ করে এই ব্যাপারে কঠোর পদক্ষেপ কামনা করেন। প্রথমা জানান, অন্তত 19টি রাজ্যে এই সম্পর্কে প্রোটেকশন অফ মেডিকেয়ার সার্ভিস পার্সন অ্যান্ড মেডিকেয়ার সার্ভিস ইনস্টিটিউশন অ্যাক্ট নামে বিল পাশ হয়ে আইনে পরিণত হয়েছে, কিন্তু তার সঠিক বাস্তবায়ন এখনও অধুরা রয়ে গেছে, যার ফলে বারবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। তার বক্তব্য, ডক্টর সেউজ সেনাপতি সহ বাকি ডাক্তারদের উপর এই ধরনের নিগ্রহের ঘটনা যদি এভাবে বেড়ে চলে তাহলে তাতে দেশের সামরিক স্বাস্থ্য ব্যবস্থা বিঘ্নিত হবে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান এই অতিমারী পরিস্থিতিতে একবার যদি ডাক্তাররা এই ধরনের অসাংবিধানিক কাজকর্মের পরিপ্রেক্ষিতে যথাযথ স্বাস্থ্যসেবা দিতে অস্বীকার করেন তবে তার জন্য গোটা দেশকে ভুগতে হতে পারে। তিনি তাই এই চিঠিকে জনস্বার্থ মামলার মান্যতা দিয়ে হোজের ঘটনায় স্বপ্রণোদিত বা সুয়োমোটো হস্তক্ষেপ করার জন্য হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, আসাম হায়ার সেকেন্ডারি কাউন্সিলের চেয়ারম্যান দয়ানন্দ বরগোহাঁয়ের জাতিবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদেও এর আগে মামলা দায়ের করেছিলেন প্রথমা দত্ত রায়। সেনাপতি অফ আ হসপিটাল ইন হোজাই ওয়াজ brutally assaulted by a group of people. Immediate action was taken and sabhi ko arrest kiya gaya tha, but it was not a relief kyunki kuch hi der mein hame aur ek news mila whereby a 50-year-old doctor was beaten terribly. Jahan doctors hamari din raat seva kar rahe hai wahan pe agar hum unki suraksha nahi kar paaye then that calls for utter shame. मैं एक लॉ स्टूडेंट होकर जितना भी मुझसे हो पाएगा हमारे डॉक्टर्स के लिए उतना मैंने कोशिश किया है। आई हैव रिटन अ लेटर टू द ऑनरेबल चीफ जस्टिस ऑफ गुवाहाटी हाई कोर्ट
to take Suomoto cognizance of this matter. Almost these states ने Medical Protection Act pass किया है जिसमें हमारे doctors के protection के बारे में security के बारे में लिखा है, लेकिन it's not really helping because constantly कोई ना कोई attack हो रहा है हमारे doctors के ऊपर. So मेरी यही प्रार्थना है हमारे Honorable Chief Justice से कि वो इस matter पे personally interfere करे और ऐसा कोई स्टेप या डिसीजन ले जिसमें nobody even dares to raise their hand on our doctors. বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত বিল এবং ওভারলোড নিয়ে কথা বলায় কাছাড় জেলা আমসু কমিটির বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছিলেন জুনিয়র ইঞ্জিনিয়ার সুপ্রিয় ভট্টাচার্য। এরই পরিপ্রেক্ষিতে বুধবার এক সাংবাদিক সম্মেলন করে আমসু কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা বলেন, শিলচর সদর থানায় সম্পূর্ণ মিথ্যা অভিযোগের ভিত্তিতে মামলা করেছিলেন জুনিয়র ইঞ্জিনিয়ার সুপ্রিয় ভট্টাচার্য। যেদিন তারা বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে গিয়েছিলেন সেদিনের পুরো বৃত্তান্ত তারা ফেসবুক লাইভের মাধ্যমে বেঁধে রাখেন। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত বিল ওভারলোড নিয়ে কথাবার্তা বলে তারা জানিয়ে আসেন, যদি আগামী দিনে বিদ্যুৎ বিভাগ এসব বন্ধ না করেন তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন, এটুকু জানিয়ে তারা কার্যালয় থেকে চলে আসেন। পরে জানতে পারেন তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে শিলচর সদর থানায়। তাদের পক্ষ থেকে দুর্নীতির বিষয় নিয়ে বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে একটি মামলা করা হবে বলে জানানো হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আমসু কাছাড় জেলা কমিটির সভাপতি জাভেদ মেদাত লস্কর সহ অন্যান্যরা। এই এস্টিমেটেড বিলের জন্য আজকে পাবলিকের সুইসাইড করার সম্মুখীন হতে হয়েছে। যেভাবে যখন আমি ওনাকে কোয়েশ্চনগুলো অ্যারাইজ করে ওনার সামনে আমি তুলে ধরলাম, উনি 20 থেকে 25 মিনিট উনি নিশ্চুপ ছিলেন, যার জন্য তখনই প্রমাণ হয়ে গিয়েছিল যে কি আকারে বিগত 4-5 বছর থেকে এই এডিসিপিএল অফিসে কীভাবে দুর্নীতি চলছে। তখন আমি ওনাকে বলে দিয়ে আসছিলাম যে আমরা আগামী দিনে এই এই সব নিয়ে আমরা বসে থাকবো না, আমসু বসে থাকবে না, আমরা আগামী দিনে এই এই তথ্য সহকারে আমরা বৃহত্তর আন্দোলন করব বসে আসলাম। তখন দেখা গেল উনি শিলচর সদর থানায় একটা মামলা করেছেন আমসুর, মানে আমসুর জেলা সভাপতি হিসাবে আমার উপরে, আমি এখনো জানি না কার উপর সঠিক মামলাটা হয়েছে। আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে আমার উপরে উনি মামলা করেছেন। তো আমি কথা আমার কথা হয়েছিল আমার কথা ওইটাই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যদি এইভাবে, মানে এইভাবে যদি আমাদেরকে দমন করার জন্য এইভাবে যদি ফেক একটা কেস, ভুয়া একটা কেস আমাদের উপরে লাগিয়ে দেন উনি, আমরা বসে থাকবো না, বিগত দিনে এর থেকে আরো ভয়াবহ আন্দোলন করব। আমরা লাগে শিলচর শহরের রাজপথ অবরোধ করে এই এডিসিপিএল এর বিরুদ্ধে যেভাবে দুর্নীতি চলছে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে পশ্চিম ধলের দারবি জিপির 5 নম্বর বস্তির গ্রামীণ রাস্তাটি জলের তলায় চলে গেছে। মাত্র 2 কিলোমিটার দীর্ঘ রাস্তাটির অর্ধেক কিলোমিটার অংশ সপ্তাহখানেক আগেই জলের নিচে তলিয়ে যাওয়ায় এলাকার প্রায় 700 জনগণের চলাচলে প্রচণ্ড ব্যাঘাত দেখা দিয়েছে। রাস্তাটির ওপর কোথাও হাঁটু জল, আবার কোথাও কোমর জল রয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। উল্লেখ্য, মাস কয়েক পূর্বে ডাবল লেনের PW সড়ক থেকে 5 নম্বর বস্তির রাস্তাটি সংস্কার করে মেটেল বসানো হয়, কিন্তু বর্ষার মরশুমের শুরুতেই রাস্তাটি জলের নিচে তলিয়ে যাওয়াতে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। যে কম্বর বর জল হইছার, হ্যাঁ, তারপরে মাটি পুরা ছেপাইয়া দিছে, তারপরে ওদিকে তোমার পুরা 1 কিলোমিটার পুরা জল পুরা থাকে। বস্তির নাম কিটা? 5 নম্বর বস্তি। কত মানুষ আছে? 700 মানুষ হইব, 700 ঘর। গাড়ি যেতে পারেনি না? না, গাড়ি যাইতে পারে না। যান অসুবিধা হয় মানুষের আওয়া যাওয়া। রাস্তার উপরে কতটুকু জল? ও রাস্তার উপরে ওই তো কম্বর ভর জল হয়ে যায়। অতিমারের সময়ে যখন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা দিনরাত উপেক্ষা করে রোগীদের সেবা শুশ্রূষা চালিয়ে যাচ্ছেন, তখনই একের পর এক চিকিৎসকদের উপর আক্রমণের ঘটনা গোটা রাজ্যে চিকিৎসা জগতে নিয়ে এসেছে আধার। সম্প্রতি হোজাইর জুনিয়র চিকিৎসকের উপর পশুতুল্য আচরণ করেন এক মৃত করোনা আক্রান্ত রোগীর পরিবার। তার কয়েকদিনের মধ্যে ঠিক এমন এক অভিযোগ দেখা গেল হাইলাকান্দি জেলার এক চিকিৎসকের। ঘটনার সূত্র মতে জানা যায়, গত 27 মে হাইলাকান্দি সিভিল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডক্টর গৌরব ভট্টাচার্যের কাছে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে এক রোগী এলে তিনি তার পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ লিখে দেন এবং তাকে ভর্তির জন্য ভেতরে যেতে বলেন, কিন্তু তার কয়েক মিনিটের পর রোগীর মৃত্যু হলে রোগীর পরিবারের লোকেরা চিকিৎসককে অশ্লীল ভাষা গালিগালাজ করার পাশাপাশি তাকে শারীরিক হেনস্থা করা হয়। পরে বিষয়টি নিয়ে থানায় একটি মামলা দায়ের করেন তিনি। এদিকে সুবিচার না পেয়ে অবশেষে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন চিকিৎসক ডক্টর গৌরব ভট্টাচার্য। পরদিন 28 তারিখ আমি সদর থানায় গিয়ে
হসপিটালের টাউন আউটপোস্টে আমি একটা এফআইআর রেজিস্টার করি যে আমার গায়ে এইভাবে ওরা হাত তুলেছিল, বুকে কিল মেরেছিল। আর এছাড়া ওরা রুগীর ডেড বডি নিয়ে যাওয়ার সময় আমাকে শাসিয়ে গেছে যে বাইরে যদি আমি আমাকে কোনোদিন ওরা পায় তাহলে কিছু একটা দেখে নেবে, ওরা আমাকে কিছু একটা করবে, ওইভাবে আমাকে শাসিয়ে গেছে। অ্যাটেন্ডেন্ট 4-5 জন ছিল মৃত রুগীর সঙ্গে। আমার গায়ে শুধু মেয়েলোকটা হাত তুলেছে, ছেলে অ্যাটেন্ডেন্টরা হাত তোলার চেষ্টা করেছিল কিন্তু ওরা পারেনি, আর ওরা গালিগালাজ করেছে আমাকে বাজেভাবে। ওই পেশেন্টের কি রোগ ছিল? পেশেন্টের করোনার ডিজিজ হয়েছিল, ওইটা পরে ওরা টেস্ট করার, মরণোত্তর যেটা পরীক্ষা হয় সেটা করার পরে প্রশাসন ডিক্লেয়ার করেছিল যে ওর করোনা রোগ হয়েছিল, করোনা রোগে আক্রান্ত ছিলেন উনি। কিন্তু মরণোত্তর একটা টেস্ট করা হয় রুগীর যে করোনা পজিটিভ কি না সেটা দেখার জন্য, তারপর অ্যাডমিনিস্ট্রেশন সেটা করিয়েছে, তারপর অন্ত্যেষ্টিক্রিয়াটা। স্বামীর অত্যাচারের ভয়ে আতঙ্কে স্ত্রী ও তার বাবার বাড়ির লোকেরা। শিলচর সদর থানাধীন উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডের কাবিউড়া বাসিন্দা অপরাধী জালালউদ্দিন লস্কর ওরফে সালাম মোল্লার বিরুদ্ধে উঠেছে অভিযোগ। এর আগে সালাম মোল্লা বিভিন্ন অপরাধের দায়ে একবার কারাগারে কাটিয়ে এসেছে। বর্তমানে শিলচর আদালতে তার বিরুদ্ধে প্রায় 6-7 মামলা চলছে। তার পাশাপাশি স্ত্রী সুরাইয়া বেগম লস্করের উপর চালিয়ে যাচ্ছে নির্যাতন। মাসখানেক আগে স্বামীর বেধড়ক মারপিটে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শ্রী সুরাইয়া। পরে রাঙ্গিরখালি আউটপোস্টে স্বামীর বিরুদ্ধে এক মামলা দায়ের করেন তিনি, কিন্তু এখনও তাকে গ্রেফতার করা হয়নি। এদিকে স্ত্রীর বাবার বাড়ির লোকেদের প্রাণে মারার হুমকি দেন সালাম মোল্লা। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্বামীর অবৈধ ব্যবসার বিরুদ্ধে সরব হলেন স্ত্রী। এদিন তার সাথে উপস্থিত ছিলেন সুরাইয়ার বড় ভাই মনিরুদ্দিন ও মইনুদ্দিন। লাইট জ্বালাইলা হলো, লাইট নিবাইলি শুন, তান বড় ভাইয়ের বউ বড় ভাই তান লগে আসলা, মেটামান সজন লগে আনছুন, আমি তো চিনছি না, লাইট নিবাইলি শুন, মাস্ক লাগাই কইছেন, ওগুলো লগে আমি খারাপ সম্পর্ক করতাম, আমি না মানছি না তান লগে, কইছি যে না আমি তা পারতাম না করতাম, ও তাই না মারা মারা শুরু করছেন, মারার বাদে তো তান কথা মানিয়ার না, আমিও তান বড় ভাইয়ে উঠিয়া ডাকিছুন, তান এ ডাকিয়া কইছেন, ও ভাই আয় কুকুরের বাচ্চা ইলা মানতো না ভাই আয়, কুকুরের রশিদ দিয়ে বান লাগা মুখো কাপড় বান বান দিয়া কেরাসিন ডালে আগুন লাগা, কুকুরের বাচ্চির এলা হইতো না, তোর কথা মানতো না, ও বাদে তাই না আমি জানা তোরা সময় পাইছি ফাইয়া আমি মোবাইলও গুলোইছি, লইয়া আমার বাইরে ফোন করিয়া কইছি ভাই আমারে বাসা বাসা শুনিয়া দৌড়াইয়া গেছন গিয়া, তারা আবার মারা শুরু করছো না, মারে মারিয়া যে সময় জোরে করি আমার কালিরে লইয়া কিল মারছ না, ও আমি মাইকো কইয়া চিক মারছি, চিক মারতো আমার সরু কয়ে আমার লগে গুম আসলো, উঠি গেছে ওগু চিক চিল্লানি শুরু করছে, চিক চিল্লানি শুরু করতে তো তারা সব গুলিতে আমারে মারছেন। আমার জালোর নাম হইল গিয়া আনোরা বেগম লস্কর, আমার বাইহুরুর নাম হইল গিয়া ইসলামউদ্দিন লস্কর, আমার বাড়ি ফুতাইন্তর নাম হইল গিয়া তান বাত্তি জাইন্তর নাম হইল গিয়া হাশিম উদ্দিন লস্কর, করিমউদ্দিন লস্কর, নাসিম উদ্দিন লস্কর, মারাতুন নজমা বেগম লস্কর, সবে মিলিয়ে আমারে মারছে। বৃহস্পতিবার শিলচর 14 নং ওয়ার্ড থেকে শিলচর সিভিল হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ওয়ার্ডের প্রাক্তন ভাইস চেয়ারম্যান চামেলি পাল, 14 নং ওয়ার্ডের শক্তি কেন্দ্র ইনচার্জ অমর পাল, বুথ সভাপতি সহ অন্যান্যরা। আজকে সিভিল হসপিটালে আমাদের যারা কোভিড কেয়ার ইউনিটে যারা কোভিড পেশেন্ট রয়েছেন, প্রায় 50 জন পেশেন্ট আজকে দিনে রয়েছেন, আর তাদের জন্য ভারতীয় জনতা পার্টি 14 নম্বর ওয়ার্ড থেকে আমাদের কর্মকর্তাবৃন্দরা সাথে রয়েছেন। এখানে প্রাক্তন পুর কমিশনার তথা শিলচরের মিউনিসিপ্যাল বোর্ডের যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন তামিলি পাল মহাশয়, নিত্যভূষণ দে মহাশয়, অমরেন্দ্র পাল মহাশয় সহ ভারতীয় জনতা পার্টির 14 নম্বর ওয়ার্ডের অধীনে বিভিন্ন কার্যকর্তা বন্ধুদের আর সহায়তায় আজকের দিনে এখানে কোভিড পেশেন্টদের খাওয়ার, দুপুরের খাওয়ার বিতরণ করা হয়। আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্নভাবে ভারতীয় জনতা পার্টির নির্দেশে, রাজ্য কমিটির নির্দেশে আমরা প্রতিদিনই এই কোভিড মহামারীতে খাওয়া শুধু ডিস্ট্রিবিউশন নয়, আমাদের যারা মেডিকেল যারা কাজ করছেন, যারা স্বাস্থ্য পরিষেবা নিয়ে কাজ করছেন তাদেরকেও আমরা বিভিন্নভাবে খাওয়া দেওয়া সহিত আর তাদের উৎসাহ প্রদানের জন্য আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি। এইভাবে পুলিশ প্রশাসনেরও এদিকে শিলচর ফ্যান্টাস্টিক ফ্রেন্ডস গ্রুপের তরফ থেকে শিলচর সিভিল হাসপাতালের জেনারেল ওয়ার্ডে থাকা করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ফল, দুধ, ডিম ইত্যাদি পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, পাশাপাশি হাসপাতালের কর্মীদের মধ্যে বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সোহেলী দেব, অভিজিৎ দাস, পুরকায়স্থ, রাধা দাস সহ অন্যান্যরা। নমস্কার, আজ আমরা শিলচর সিভিল হাসপাতালে
ফ্যান্টাস্টিক ফ্রেন্ডস গ্রুপের পক্ষ থেকে সবাই এসেছে এখানে। অভিজিৎ দাস পুরকায়স্থ আমাদের ফ্যান্টাস্টিক গ্রুপের একজন সদস্য, ওনার আজকে বিবাহ বার্ষিকী, তাই এই উপলক্ষে আজকে আমরা এখানে সিভিল হসপিটালে অ্যাডমিটেড জেনারেল ওয়ার্ডের কিছু রোগীদের মধ্যে আমরা ফলমূল খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং সিস্টারদের মধ্যেও আমরা বিতরণ করেছি। তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এই করোনা মহামারীর মধ্যে তারা যেভাবে আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছেন আমরা কৃতজ্ঞ থাকবো সারা জীবন। করোনা মহামারীতে সাধারণ মানুষকে প্রশাসন সচেতন করতে যতই উদ্যোগ গ্রহণ করুক না কেন, সমাজের একাংশ মানুষ মোটেই সচেতন হতে চাইছেন না। এতে বাধ্য হয়ে জনবহুল এলাকাগুলোতে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে পুলিশ। তবুও এক শ্রেণীর মানুষ সামাজিক দূরত্ব যেভাবে বজায় রাখছেন না, ঠিক সেইভাবে মুখে মাস্ক পরিধান না করে ব্যাপুরভাবে চলাফেলা করছেন। আর এতে করোনা সংক্রমণ বৃদ্ধির হার বেড়ে চলেছে বলে আশঙ্কা করছেন একাংশ সচেতন মহল। প্রশাসনের বিধিনিষেধ না মানার ফলে বৃহস্পতিবার কদমতলা বাজারে মাস্ক সচেতনতা অভিযান চালায় পুলিশ, আর তাতে অনেকটা সাফল্য আসে। অনেকেরই মুখে ছিল না মাস্ক, তাদেরকে ধরে ধরে পুলিশ 200 টাকা করে জরিমানা আদায় করে। লক্ষ্য করা যায় অনেকের হাতে মাস্ক রয়েছে কিংবা কানে ঝুলানো রয়েছে, কিন্তু সেটাকে সঠিকভাবে ব্যবহার করছে না মানুষ। অনেকেই পুলিশকে দেখে মাস্ক পরিধান করতে থাকেন, আবার পুলিশ চলে গেলে মাস্ক খুলে ফেলেন। এদিন কদমতলা থানার পুলিশ মাস্ক অভিযানের পাশাপাশি বাইকের হেলমেট এবং কাগজপত্র সঠিক রয়েছে কিনা এ নিয়েও অভিযান চালায়। অনেককেই জরিমানা দিতে হয় এর জন্য। মাস্কের যে অভিযান দেখা যাচ্ছে, অনেক লোক মাস্ক মানে পরে বাজারে আসছে না, বা মাস্ক থাকলেও সঠিকভাবে পড়ছে না, তো তাদেরকে আমরা ফাইন করছি যারা পড়ছে না। এমন কয়েকজনকে পেয়েছেন কি? আমরা অলরেডি প্রায় 10 জনের মধ্যে পেয়েছি, ওদেরকে আমরা 200 টাকা করে ফাইন করেছি। এছাড়া আর কিসের ফাইন করছেন আপনারা? সোশ্যাল ডিস্টেন্সিং যারা মেনটেন করছেন তাদেরকে আমরা ফাইন করছি, বিশেষ করে মাস্ক মাস্কেরা পড়ছে না বা সোশ্যাল ডিস্টেন্সিং করছে না তাদের বিরুদ্ধে আমরা ফাইন করছি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। শুক্রবার থেকে শিলচরে ওয়ার্ড ভিত্তিক করোনা টিকাকরণ চলবে 7 দিন। রংপুর করাতিগ্রাম থেকে উদ্ধার 1.5 কেজি গাঁজা, আটক মা ও ছেলে। শিলচর ন্যাশনাল হাইওয়েতে স্কুটি থেকে জব্দ 80টি বিলেতি মদ, চালক পলাতক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।